কোভিড-19 আতঙ্কে সারা দেশ জুড়ে চলছে লকডাউন, বন্ধ অফিস আদালত। এরই মধ্যে 6 এপ্রিল সুপ্রিম কোর্ট এবং 9 এপ্রিল হাইকোর্ট নির্দেশ জারি করে পিটিশন ফাইল করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া করা যেতে পারে। সেই মতো পূর্ব মেদিনীপুরের তমলুকের মুখ্য বিচারক বিভাগীয় আদালতে প্রথম একটি অপহরণ মামলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার হয়। গত 24 মার্চ জয়দেব পাল নামে এক ব্যক্তিকে নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার করে ময়না থানার পুলিশ। 21 এপ্রিল আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 365 এবং 367 ধারায় মামলা রুজু করা হয়। এখন জয়দেব পাল জেল হেফাজতে আছেন। মাই হাম্বল সাবমিশন বিফোর ইউর অনার দ্যাট ইট ইজ এ কেস অফ কিডন্যাপিং অ্যান্ড ইট ইজ স্টার্টেড বাই দি ময়না পিএস পুলিশ অফিসার আন্ডার সেকশন 363-365 অফ আইপিসি অ্যান্ড ওয়ান চামেলি মাকর অ্যান্ড হি হোয়েন হি রিটার্ন ব্যাক ফ্রম টিউশন from her home and then he kidnapped or he missing and his father also filing a written complaint before Moina PS and during investigation by the victim and the accused আসামি পক্ষের আইনজীবী সুব্রত মণ্ডল তমলুক আদালতে মেল করে শুনানির আবেদন জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনচার্জ অর্ঘ্য আচার্যর কাছে সরকারি আইনজীবী শফিউল আলী খান এবং আসামি পক্ষের আইনজীবী সুব্রত মণ্ডল সওয়াল করেন। আজকে আমাদের পূর্ব মেদিনীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে থ্রু ভিডিও কনফারেন্সিং বেল পিটিশন আজকের মুভ হলো। এটাই প্রথম এই রাজ্যে, ইতিপূর্বে অন্ডবল হাইকোর্টে এবং অন্ডবল এবং লার্নেড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে ভিডিও কনফারেন্স শুরু হয়, কিন্তু এই লোয়ার কোর্টে যে ট্রায়াল কোর্ট, সেই ট্রায়াল কোর্টে থ্রু ভিডিও কনফারেন্সিং এই লকডাউন পিরিয়ডের মধ্যে এই প্রথম আজকের ওপেন হলো। এবং আজকের যে মামলার শুনানি এই প্রথমে হলো, সেই মামলাটি ময়না থানার কেস এবং একটি অপহরণের মামলা। এই মামলায় যে আসামির পক্ষে আইনজীবী সুব্রত মণ্ডল, উনি গতকাল এই ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের ইমেল যে অ্যাপ আছে সেখানে উনি মামলা ফাইল করেন যে আমার আর্জেন্সি আছে, এই কোভিড-19 যে বিধিনিষেধগুলো যেগুলো আছে, যে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখতে হবে, সেই কারণে আমার মক্কেল বঞ্চিত হচ্ছে এবং আমি আইনজীবী হিসেবে বা আমার ক্লার্ক ল ক্লার্ক ওনারা আদালতে ফিজিক্যালি আর আমরা যেতে পারছি না, কিন্তু আমাদের যে মৌলিক অধিকার আছে এবং অন্ডাবল সুপ্রিম কোর্টের গত 6 এপ্রিল এবং অন্ডাবল হাইকোর্টের গত 9 এপ্রিল যে নির্দেশিকা আছে সেই নির্দেশ মোতাবেক আর আমি থ্রু ভিডিও কনফারেন্সিং টেকনোলজির মাধ্যমে আমি আমার সাবমিশনটা আদালতের সামনে তুলে ধরব। তো লার্নার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ওই ভিডিও কনফারেন্সিংয়ের অ্যাপে ওনাকে অ্যাপ্রুভ করেন এবং আজকের ডেট ফিক্সড করেন এবং আজকের লার্নার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনচার্জ অর্ঘ্য আচার্য উনি আজকের দায়িত্বে আছেন এবং ওনার সাথে কথা হয়েছে। উনি বললেন যে পিপি সাহেব, আপনি এই অ্যাপের ভিডিও লিঙ্কে আপনি থাকবেন এবং আপনি আপনার বক্তব্য ভিডিও কনফারেন্সিং টেকনোলজির মাধ্যমে আমার কাছে উপস্থাপনা করবেন আর আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আমি মামলাটি শুনানি করব। তো এক্ষুনি মামলার শুনানি হলো। আইনজীবী সুব্রত মণ্ডল, উনি জয়দেব পাল যে আসামি, ওনার পক্ষে যাতে জামিন দেন উনি বক্তব্য তুলে ধরেন এবং আমি সরকারি আইনজীবী লার্নার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ইনচার্জের কাছে আমার বক্তব্য বললাম যে এখন এই মামলার তদন্ত চলছে এবং যে চামেলি মাকড় বলে যে মেয়েটি নাবালিকা যে অপহরণ হয়, টিউশন পড়তে গিয়ে বাড়ি ফেরেনি এবং সে যখন পরবর্তীকালে তদন্তে চলাকালীন ওকে রিকভারিও হয়েছে, তো জয়দেব পালের বয়স 22 বছর আর এই মেয়েটির বয়স 15 বছর সামথিং। তো আদালতের অলরেডি জয়দেব পাল ডিউরিং ইনভেস্টিগেশান ময়না থানার পুলিশ অফিসার ওনাকে গ্রেপ্তার করেন এবং আদালতে প্রডিউস করেন এবং আদালতের নির্দেশে উনি দুটো কাস্টডি রিমান্ড অর্থাৎ 14-14-28 দিন উনি জেল কাস্টডিতে এখন আছেন। এবং আজকের এই সারা দেশে যে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের যে নিয়মবিধি এবং লকডাউনের যে কড়াকড়ি বিধিনিষেধ, সেই বিধিনিষেধের সাথে সাথে অনারেবল সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্ট
যেখানে নির্দেশিকা দিয়েছেন যে কখনও কোনো ব্যক্তি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেল পিটিশন উনি মুভ করতে পারেন। সেই বেল পিটিশন আজকের শুনানি হলো। আদালত বলেছেন যে মিনিট দশেকের মধ্যে উনি আদেশ দেবেন এবং ওটা ইমেলে কনসার্ন অ্যাডভোকেট এবং লিটিং মানে ওনার পক্ষে যিনি আছেন ওনারাও জানবেন এবং আমার যে মোবাইল অ্যাপ আছে সেখানেও ইমেলে আসবে। উনি অর্ডার অলরেডি পাস করে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।